চাকরির জন্য মধ্যপ্রাচ্যে পাঠাতে চুক্তি, সেই অনুযায়ী পাঠানো হচ্ছে। কিন্তু চাকরির পরিবর্তে দেয়া হতো ট্যুরিস্ট ভিসা, সে দেশে গিয়ে দালালদের কাছে জমা হতো পাসপোর্ট, এরপর বন্দি করে টাকার জন্য চলত নির্যাতন। মানব পাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর র‍্যাব বলছে দুবাইয়ে আরও অনেকেই আছেন এমন বন্দি দশায়। যার পরে যে জাহিদ বলে একটা দালাল, এই দালালের মানে মাধ্যম ওইখানে দিয়েছে যে আমাদের 5-6 দিন মতন মানে খাওয়াইছে আর রুমে রাখিছে, রাখানে পরে এক পাকিস্তানি হাতে দালাল হাতে তুল দেয়। দালাল ধরে মধ্যপ্রাচ্যে চাকরির খোঁজে গিয়ে তার এই অভিজ্ঞতা। ওইখানে যাই দেখছে আরও ছেলেপিলে 40-50 জন মানে ঘরের মধ্যে অ্যাটাক আছে, আটকে রেখেছে। পরে আমরা যাই, আমাদের 2-50 জন হবে হয়তো আন্ধারে টার্গেট আমাদের। পরে কেউ পিছের দরজা ভাঙ্গি পালিয়ে গেছে, কেউ সামনে দিয়ে পালাই যায়। বন্দি দশা থেকে পালিয়ে কোনো রকম দেশে ফিরলেও আটক আছেন আরও অনেকেই। ইমিগ্রেশনে বললো যে শুধু পদ্মা বলবা, এটা বললে তোমার কোনো প্রশ্ন নেই, তোমাকে পার করে দিবে। জাহিদের কাছে প্রায় 50-60 জন আছে, তাদের জাস্ট বডির ফেমটা আছে, তার শরীর শুকি জাস্ট কঙ্কালের মতো। এদের দেখে কেউ বলতেই পারবে না যারা দালাল চক্র, কিন্তু যারা আসলে মানুষ শুধু মানে টাকার জন্য এরা সব পারে আর কি। দেশে ফেরার পর ভুক্তভোগীদের দেয়া তথ্যে চক্রের দেশীয় চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে পাওয়া গেছে বিপুল সংখ্যক পাসপোর্ট। গেল 2 বছরে চক্রটি কমপক্ষে 150 মানুষকে প্রতারিত করেছে। এই ধরনের অনেক ভিকটিম আমরা কিন্তু অহরহ ফোন পাচ্ছি যে ওরা ওখানে এই ধরনের টর্চারগুলোর সম্মুখীন হচ্ছে। যেটা বলেছি, যাদের একটু আর্থসামাজিক অবস্থা ভালো তারা তো চলে আসতে পারতেছে, বাট যারা পারছে না তারা কিন্তু এই নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে। চক্রের অন্যদেরও ধরার চেষ্টা চলছে বলে জানায় র‍্যাব। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।